আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই নিশ্চয় খুব ভালো আছেন। তো বিষয়টা হচ্ছে যে কসোভো এম্বাসি থেকে নতুন একটা ঘোষণা প্রকাশ করা হয়েছে। এই ঘোষণার মধ্যে যা জানানো হয়েছে আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে সেটাই আলোচনা করব। মূল বিষয়টা যেটা, সেটা হচ্ছে যে বাংলাদেশের নাগরিকদের জন্য কসোভোর ভিসা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে এবং পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ভিসা কার্যক্রম তারা বন্ধ রাখবে। তো যারা ওয়ার্ক পারমিটের জন্য এজেন্সিতে ফাইল জমা করেছেন এবং টাকা পয়সা লেনদেন করেছেন, তাদের কি হবে বা করণীয় কি, বর্তমানে ভিসা হবে কি হবে না, এই বিষয়গুলোই আলোচনা করার চেষ্টা করব। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল। আর আপনারা যারা আমার চ্যানেলে নতুন, চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কারণ আপনারা আমার চ্যানেলে সবসময় ইউরোপের ওয়ার্ক পারমিট রিলেটেড আপডেটেড তথ্যগুলোই পেয়ে থাকবেন। প্রিয় বন্ধুরা, মঙ্গলবার মানে 30 এপ্রিল কসোভোর ঢাকার দূতাবাস থেকে এই ঘোষণাটা তারা জানিয়েছে। বন্ধুরা, তারা যে বিষয়টা জানিয়েছে সেটা হচ্ছে যে ভিসা সেকশনের প্রয়োজনীয় লজিস্টিক সাপোর্টের অপ্রতুলতার কারণে পুনরায় অবহিত না করা পর্যন্ত তারা ভিসা সংক্রান্ত সকল কার্যক্রম বন্ধ রাখবে এবং নতুন কোনো ভিসা আবেদন প্রসেস বা গ্রহণ করবে না তারা, এবং এই বিষয়টা পরবর্তী কয়েক মাস পর্যন্ত এইভাবেই চলবে। যারা ইতিমধ্যে ভিসার জন্য আবেদন করে ফেলেছে দূতাবাসে, তাদের সাথে তারা সময় মতো যোগাযোগ করবে এবং পরবর্তী নির্দেশনা তারা জানিয়ে দিবে। আর যদি আপনারা কেউ পাসপোর্ট ফেরত আনতে চান, যে আপনি পাসপোর্ট জমা দিয়েছেন এখন আপনি ফেরত নিয়ে আসবেন, তাহলে দূতাবাসের ওয়ার্কিং আওয়ারের মধ্যে উপস্থিত থেকে নিজের পাসপোর্ট নিজেকেই কালেক্ট করে আনতে হবে। তো মূল বিষয়টা হচ্ছে এটাই যে আপাতত কসোভো এম্বাসি কোনো ধরনের ভিসা কার্যক্রম প্রসেস করবে না এবং তারা পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এটা অফ রাখছে। সো আপনারা অনেকেই ফাইল জমা করেছেন বা কসোভো নিয়ে চিন্তা করছেন, এখন কি হবে, তাই না? তো যারা বর্তমানে কসোভোর জন্য এজেন্সিতে ফাইল জমা করেছেন বা টাকা দিয়েছেন, তাদেরকে আমি বলবো আপনারা চাইলে কিছুদিন অপেক্ষা করতে পারেন অথবা আপনার ফাইল আপনি উইথড্র করে নিতে পারেন। আর যাদের ওয়ার্ক পারমিট চলে আসছে, মানে যারা আরও 2-3 মাস আগে আবেদন করেছেন এবং যাদের ওয়ার্ক পারমিট হাতে পেয়েছেন, তারা কয়েকটা মাস ধৈর্য ধরতে পারেন। তবে এটাও আমি বলবো অনিশ্চয়তা, কারণ এম্বাসির যে নোটিশ দিয়েছে সেখানে বোঝা যাচ্ছে যে খুব শীঘ্রই তাদের এই সমস্যার সমাধান হবে না। আর আমার ব্যক্তিগত পরামর্শ হচ্ছে আপাতত কসোভোর চিন্তা বাদ দিয়ে অন্য কোনো দেশের জন্য ট্রাই করুন, কারণ আমার কাছে মনে হচ্ছে এটা সহসাই সমাধান হওয়ার কোনো চান্স নাই। আর কসোভো ছাড়াও বর্তমানে নন সেনজেন দেশগুলোর মধ্যে অনেকগুলো দেশেই এখন ভিসা হচ্ছে। আমি আপনাদেরকে পরবর্তী ভিডিওতে আপনি অন্য কোথায় ট্রাই করতে পারেন সেই বিষয়ে জানানোর চেষ্টা করব। তো যারা কসোভোর জন্য অপেক্ষা করছিলেন দীর্ঘদিন ধরে কিংবা কসোভোর বিষয়ে আপডেট জানতে চাচ্ছিলেন, আমার কথা হচ্ছে যে কসোভো আপাতত আগামী 6 মাস টোটালি অফ, এটা ধরে নেন। যদিও তারা কোনো সময় বলেনি কসোভো এম্বাসি, কিন্তু ধরে নেন আগামী 6 মাস তাদের কার্যক্রম টোটালি অফ, যারা পারমিট পেয়েছেন বা যাদের পারমিটের জন্য আবেদন করেছেন তাদের কোনো কার্যক্রমেরই অগ্রগতি হবে না। সো আপনারা চাইলে অন্য দেশের জন্য চেষ্টা করতে পারেন অথবা অপেক্ষা করতে পারেন। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ। পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে আবারও কথা হবে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।